আসসালামু আলাইকুম। আজকে আমরা রসায়ন প্রথম পত্রে দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন এই অধ্যায়টা নিয়ে আলোচনা করব। তো এটা হচ্ছে আমাদের এইচএসসি কেমিস্ট্রি 22 কোর্সের একটা ক্লাস। তো আমরা এই ক্লাসটা এই যে গুণগত রসায়ন, ঠিক আছে, এই অধ্যায়টা থেকে কিন্তু আমাদের এইচএসসি পরীক্ষায় দুইটা সৃজনশীল আসবেই। আর এই অধ্যায়টা আমাদের সবারই জানা, কারণ আমরা যখন কলেজে প্রথম ভর্তি হয়ে যখন আমাদের কেমিস্ট্রি ক্লাসটা প্রথম শুরু হয়, তখন কিন্তু আমাদের কলেজে প্রথম এই অধ্যায়টাই পড়ায়। কোনো কলেজ হয়তো বা আগে দ্রাব্যতা পড়ায় অথবা রাদারফোর্ডের পরমাণু মডেল। তো আমরা সবাই এইচএসসি 22, 23, 24 যারাই আছি সবাই কিন্তু এই অধ্যায়টার সাথে পরিচিত। তো আমরা আমাদের শুধুমাত্র প্র্যাকটিস করি না, মানে কলেজ বা কোচিং প্রাইভেট পড়ার পরে বাসায় এসে প্র্যাকটিস করি না বলেই এই অধ্যায়টা আমাদের কাছে কঠিন লাগে। তো অবশ্যই অনেক বেশি বেশি বাসায় এইসব এই অধ্যায়ের যে ম্যাথগুলা সৃজনশীল প্রশ্নগুলা প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে, তাহলে তোমার এই অধ্যায় থেকে ভুল কম হবে। তো এই অধ্যায় থেকে দুইটা সৃজনশীল প্রশ্ন আসবে, সেটা কিন্তু বলে দিচ্ছি। আর আমাদের কোর্সটা যেহেতু এইচএসসি 22 ব্যাচের জন্য, যাদের নভেম্বরের 6 তারিখ থেকে পরীক্ষা, তাদের জন্য আমরা প্রথমেই বলে দেই যে ইতিমধ্যে আমাদের 22 কোর্সের আমরা রসায়ন প্রথম পত্রে চতুর্থ অধ্যায় রাসায়নিক পরিবর্তন এই অধ্যায়টা কিন্তু আমরা শেষ করেছি, তাই না, দুইটা ক্লাসে। তো দুইটা ক্লাসে যে দুই টাইপের ম্যাথ আমরা করছি, একটা কী ছিল, কেপি কেসি লাসাতেলিয়ারের নীতি, এবং আরেকটা ছিল কি পিএইচ পিওএইচ এগুলা নিয়ে। তো আমাদের এই দুইটা টাইপ থেকে অবশ্যই অবশ্যই দুইটা সৃজনশীল আসবেই। তো তোমরা যারা শুধুমাত্র এই অধ্যায়টা খুব ভালো করে পড়বা সৃজনশীলের জন্য, টেস্ট পেপারে সব সৃজনশীল মুখস্থ করে ফেলবা করতে করতে, তারা অবশ্যই দুইটা সৃজনশীল কমন পাবা। এবং এই অধ্যায় থেকে কিন্তু খুব কঠিন সৃজনশীল আসে না, দেখবা ঘুরে ফিরে একই বিক্রিয়া একই সব কিছু আসতেছে। আর কর্মমুখী রসায়ন থেকে তোমাদের শর্ট সিলেবাসে শুধুমাত্র ভিনেগারের টপিকটাই আসে, তো এটা নিয়ে আমি ভিডিও দিয়েছি, এখান থেকে অবশ্যই একটা সৃজনশীল আসবে। তো তোমরা যারা শুধুমাত্র সৃজনশীলের জন্য এই দুইটা অধ্যায় ফোকাস করবা, তারা অবশ্যই চোখ বন্ধ করে তিনটা সৃজনশীল অ্যান্সার করতে পারবা। আর এমসিকিউর জন্য বাকি সবগুলো অধ্যায় টেস্ট পেপার থেকে এমসিকিউ পড়বা ব্যাখ্যাসহ, তাহলেই তোমাদের হবে, ঠিক আছে। আর যারা গুণগত রসায়ন, এটা যেহেতু আমাদের কলেজে একদম প্রথম থেকেই পড়ায়, এই অধ্যায়টা যারা ভালো করে পারো তারা তো অবশ্যই এটা তোমাদের জন্য ভালো, তোমরা যে তিনটা সৃজনশীলের মধ্যে এটাও রাখতে পারো। আর যারা ইতিমধ্যে এই অধ্যায়টা পারো না বা একটু কঠিন লাগে, যতই শিখো বা ক্যালকুলেটারে মানগুলা বসালে তোমার আসে না, তো তুমি চাইলে এই অধ্যায়টাও স্কিপ করতে পারো তোমাদের এইচএসসি 22 ব্যাচের জন্য, যেহেতু তোমাদের অলরেডি তিনটা সৃজনশীল কিন্তু শেষ হয়ে গেছে। তোমরা চাইলে এখন তিনটা সৃজনশীল টেস্ট পেপার থেকে ভালো করে প্র্যাকটিস করি, পরীক্ষার হলে একদম হুবহু বসায় দিতে পারবা, মানে কোনো ভুল হবে না। তো তুমি চাইলে ওই রাসায়নিক পরিবর্তন এবং কর্মমুখী রসায়ন ভালো করে পড়ে তিনটা সৃজনশীল অ্যান্সার করতে পারবা। আর যারা গুণগত রসায়ন থেকে অ্যান্সার করতে চাও, তাদের জন্য আজকের আমার এই ক্লাস, ঠিক আছে। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, এক টাইপের স্টুডেন্ট আছো যে সব অধ্যায় সৃজনশীলই ভালো করে পড়তে চাও, অথচ তোমার সময় খুব কম। দেখো পরীক্ষার হলে কিন্তু তোমার তিনটার বেশি সৃজনশীল যদিও তুমি পারো, তাও অ্যান্সার করতে পারবে না, তোমার তিনটাই অ্যান্সার করতে হবে। তাহলে তুমি তিনটা সৃজনশীল ভালো করে বাসা থেকে প্র্যাকটিস করো, সবগুলা সৃজনশীল ভালো করে একদম প্র্যাকটিস করার কী দরকার, একদম করার মতো তিনটা করে ভালো করে করো পরীক্ষার হলে, যাতে হুবহু কমন পড়ে। কারণ টেস্ট পেপারে যতগুলা সৃজনশীল আছে সব যদি একদম মুখস্থ করে খাইয়া ফেলো, তাহলে পরীক্ষার হলে কিন্তু কোনো আনকমন আর কিছু থাকবে না। আর অনেকে ভাবো যে তারপর আরও 4-5টা বেশি পড়ে যায়, তো বেশি পড়ে তুমি যে 4-5টার প্রতি যে পরিমাণ সময় দিবা, সেটা যদি সেই তিনটা সৃজনশীলের প্রতি সময় দিতা, তাহলে কিন্তু তোমার কমন পড়ার সম্ভাবনা আরও বেশি থাকতো। আর এমসিকিউর জন্য টেস্ট পেপারে যে এমসিকিউগুলো আছে সেগুলো ব্যাখ্যাসহ সমাধান করলেই হবে, সেই জন্য যে পুরো অধ্যায় একদম সৃজনশীল সব পড়ে ফেলতে হবে এমন না। তো মোট কথা হচ্ছে তোমাদের এইচএসসি 22 ব্যাচের যাদের তিনটা সৃজনশীল হয়ে গেছে অলরেডি, তারা সেই তিনটা সৃজনশীল বেশি বেশি প্র্যাকটিস করতে থাকো। যদি তুমি রাসায়নিক পরিবর্তন অধ্যায় থেকে দুইটা সৃজনশীল কমন ফেলতে চাও, তাহলে আর নতুন নতুন অধ্যায়ের সৃজনশীল না শিখে তুমি টেস্ট পেপার থেকে শুধুমাত্র রাসায়নিক পরিবর্তনের সৃজনশীলগুলোই প্র্যাকটিস করতে থাকো, করতে করতে মুখস্থ করে ফেলো, তাহলে পরীক্ষায় অবশ্যই তোমার 2 থেকে 3টা সৃজনশীল কমন পড়বে। আর যারা রাসায়নিক পরিবর্তন অধ্যায় বা অন্যান্য অধ্যায় অ্যান্সার না করে গুণগত রসায়ন অ্যান্সার করতে চাচ্ছ, তারা এই
দিয়েছি আজকের ক্লাসটা তাদের জন্য। আচ্ছা, এবার আসো যে আমাদের গুণগত রসায়নে যে এমসিকিউ এবং সিকিউ আসবেই, মানে আসবেই একদম 100% এরকম কয়েকটা টপিক, সেটা হচ্ছে দ্রাব্যতা। দ্রাব্যতা থেকে যে সৃজনশীল প্রশ্ন আসবে এটা আমরা সবাই জানি, তো অবশ্যই দ্রাব্যতার যে সৃজনশীল প্রশ্নগুলো, আমি কিন্তু দ্রাব্যতা নিয়ে একটা অলরেডি একটা আলাদা বিশাল ভিডিও দিয়েছি, ঠিক আছে, আমার ইউটিউব চ্যানেলে আছে, তো সেখানে আমি বিস্তারিত দ্রাব্যতা একদম এ টু জেড আলোচনা করেছি এবং সৃজনশীল প্রশ্নেরও সমাধান করেছি। তো তোমরা যারা দ্রাব্যতা থেকে অ্যান্সার করতে চাও অবশ্যই সেই ভিডিওটা দেখে নিবা, ঠিক আছে, সেটা কিন্তু আমি খুব বিস্তারিত আলোচনা করেছি এবং সেই ভিডিও দেখে অনেকে দ্রাব্যতা খুব ভালো করে শিখছে। আচ্ছা, তো দ্রাব্যতা নিয়ে অলরেডি যেহেতু ভিডিও দেওয়া আছে তোমরা সেই ভিডিওটা দেখে ফেলবা, আমি চেষ্টা করবো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিতে অথবা তোমরা চ্যানেল থেকে চেক করে নিবা। এবার আসো ক্যাটায়ন অ্যানায়ন শনাক্তকরণ, এটা তোমরা অনেকেই ভাবো যে এটা হচ্ছে বা প্র্যাকটিক্যালের কিছু, এটা প্র্যাকটিক্যাল হলে গেলে দরকার না, এখান থেকে যে 100% তোমাদের যে অনুধাবন আসে না, অনুধাবন এটা আসতে পারে অথবা প্রয়োগে আসতে পারে, আর এমসিকিউতে তো একটা হলেও আসবে, ঠিক আছে, তো এতটা ইম্পর্টেন্ট, তো এটা নিয়েও কিন্তু আমি একটা আলাদা ভিডিও দিয়ে রাখছি, তোমরা অবশ্যই চ্যানেল খুঁজে দেখে নিবা অথবা ডেসক্রিপশন বক্সে চেক করবে, আমি তোমাদের সুবিধার জন্য লিঙ্ক দিয়ে দিব। তো অবশ্যই এই দুইটা, আর দ্রাব্যতা থেকে অবশ্যই একটা সৃজনশীল এমসিকিউ আসবেই, তো অবশ্যই সেই ভিডিওটা দেখবা, এখান থেকে তো আসবেই, এটাও দেখে ফেলবা। কোয়ান্টাম সংখ্যা, এখান থেকে আমাদের সৃজনশীল প্রশ্নের যে এই নাম্বারটা আমাদের প্রয়োগ সেটা আসে আর দুই একটা এমসিকিউ আসে, তো এটা নিয়ে আমি আমার চ্যানেলে একটা অলরেডি ভিডিও দিয়েছি, সেটাও দেখে ফেলবা, ঠিক আছে। আর এরপরে দেখো যে এখানে আছে যে বিভিন্ন নীতি যেগুলো আমাদের অনুধাবনে আসে, অলরেডি সেই হুন্ডের নীতি নিয়ে, পাউলির বর্জন নীতি নিয়ে কিন্তু আমি একটা ভিডিও দিয়েছি, তো পাউলির বর্জন নীতি এটা এই কোয়ান্টাম সংখ্যার ভেতরে রয়েছে, এই ভিডিওটা দেখলেই তুমি এটা পাবা। আর হুন্ডের নীতি নিয়ে আলাদা ভিডিও দিয়েছি, তো এই সব উপরের এই যে সবগুলো নিয়ে কিন্তু আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে এবং আমি আমার চ্যানেলের ভিডিওগুলোতে খুবই বিস্তারিতভাবে আলোচনা করেছি, তো তোমরা অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নিবা। আচ্ছা, এবার আসো যে এখন যে তুমি আমার ক্লাসটা করবা, এই যে তুমি ভিডিওটা দেখতেছো, তুমি যদি এই ভিডিওগুলো আগে না দেখে থাকো এবং এগুলো যদি না পারো তাহলে এই ক্লাসটা এখানেই অফ করো এবং সেগুলো দেখে নাও আগের থেকে, ঠিক আছে, অবশ্যই আগে এই ভিডিওগুলো দেখে আসবা, খুব ভালো করে প্র্যাকটিস করবা, তারপর তুমি অথবা এই ভিডিওগুলো দেখে সবগুলো বুঝে খাতায় নোট করে এরপরে আমার এই বাকি ক্লাসটা করবা, তো অবশ্যই সেই ভিডিওগুলো দেখে আসবা, বারবার বলতেছি, কারণ তোমরা অনেকে কী করবা এখন পর্যন্ত, ধরো যারা এই ভিডিওগুলো দেখো না, এই পড়াগুলো পারো না, তারা এই ভিডিওটা পুরাটা দেখে সৃজনশীল সমাধান করতে যাবা, তখন দেখবা যে কোয়ান্টাম সংখ্যা পারতেছো না, আর আমাকে বলবা ম্যাডাম এটা করে দেন, অথচ এটা নিয়ে কিন্তু আমি ভিডিও দিছি এবং আগেই দেখে ফেলতে বলতেছি, তো অবশ্যই যে ভিডিওগুলো আছে সেগুলো আগেই দেখে আসবে, এরপরে এই ভিডিওটা কন্টিনিউ করবা, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো আমাদের বাকি কী আছে, আউক বাউ নীতি, এবং এটাও আমাদের অনুধাবনে আসে বা এমসিকিউতে একটা আসতে পারে, আর এরপরে রয়েছে রাদারফোর্ড পরমাণু মডেল, বোর পরমাণু মডেল, যেখান থেকে আমাদের ইলেকট্রন সংক্রান্ত ম্যাথ, তো এই যে ইলেকট্রন সংক্রান্ত ম্যাথ থেকে আমাদের একটা সৃজনশীল আসে, ঠিক আছে, এখান থেকে আমাদের একটা সৃজনশীল আসে, তো আজকে আমরা এই ইলেকট্রন সংক্রান্ত ম্যাথ যে সৃজনশীলগুলো সেগুলো সমাধান করব এবং আউটবাউফ নীতি শিখব। তো আজকে হচ্ছে আমাদের এই রাদারফোর্ড পরমাণু, বোর পরমাণু এবং আউটবাউ নীতি হচ্ছে আমাদের আজকের ক্লাসের টপিক, আর এই গুণগত রসায়নের বাকি সবগুলো আমাদের অলরেডি চ্যানেলে ছাড়া আছে, তোমরা দেখে আসবা। তো একই টপিক আমরা বারবার ভিডিওতে আলোচনা করার তো কোনো দরকার নেই, তাই না, তো তোমরা অবশ্যই সেগুলো কষ্ট করে দেখে আসবা, এরপরে বাকি দুইটা টপিক দেখবা। আর অনেকে আছো যে বলবা ম্যাডাম শুধু দ্রাব্যতা ভালো করে পড়লেই তো একটা সৃজনশীল কমন পড়বে, তাহলে কি আর ইলেকট্রন সংক্রান্ত পড়া দরকার আছে, না, তুমি চাইলে শুধু দ্রাব্যতা ক্যাটায়ন অ্যানায়ন এগুলো ভালো করে পড়লে তোমার দ্রাব্যতা থেকে এমনিতেই সৃজনশীল কমন পড়বে। আবার অনেকে দ্রাব্যতা যদি না চাও, যদি চাও যে ইলেকট্রন সংক্রান্ত ম্যাথ যেটা আজকে আমরা করবো এটাই শুধু ভালো করে পড়বা, দ্রাব্যতা চাও না, তো সেটাও হবে, দুইটা থেকে যে কোনো এক টপিক ভালো করে পড়লে একটা সৃজনশীল কমন পড়বে, আশা করি তোমাদেরকে আমি বুঝাইতে পারছি। তো এবার চলো আমরা শুরু করি, তো প্রথমেই আমরা আমাদের অনুধাবনের জন্য বা এমসিকিউর জন্য আউ বাউ নীতিটা দেখে ফেলি, এটা খুবই ইম্পর্টেন্ট এই অধ্যায়ের জন্য। আচ্ছা, অবশ্য অনুধাবনে একটা কোশ্চেন আসেই প্রায়। আচ্ছা দেখো কী বলছে, আউ বাউ নীতিটা আসলে কী, অরবিটাল দ্বয়ের মধ্যে যার এন প্লাস এন এর মান কম সেটি নিম্ন শক্তির অরবিটাল এবং
ইলেকট্রন তাতেই প্রথমে প্রবেশ করবে। আচ্ছা, এখানে এন কি, এল কি, এগুলা যদি তুমি না বুঝো তাহলে কিন্তু সেই যে বললাম যে আমার আগের ভিডিওগুলা কোয়ান্টাম সংখ্যা নিয়ে যে ভিডিও দিয়েছি সেগুলা দেখে আসবা, দেখে আসলে তুমি এই যে মানগুলো আমি বলতাছি সেগুলো তুমি বুঝতে পারবা, কারণ এগুলা পরিচিতি সেখানেই আছে। তো অবশ্যই আগে যে ভিডিওগুলো দেখে আমাদের এই ক্লাসটা কন্টিনিউ করতে বলছি সেই ভিডিওগুলো আগে দেখে আসবা। আচ্ছা, তো দেখো আমাদের অরবিটাল দ্বয়ের মধ্যে যার এন প্লাস এন এর মান কম সেটি নিম্ন শক্তির অরবিটাল এবং ইলেকট্রন তাতেই প্রথমে প্রবেশ করবে। আচ্ছা, তো এটা কি, এটা যদি আমরা না বুঝি আমরা একটু যদি উদাহরণের মাধ্যমে বুঝি তাহলে বেশি ভালো হবে, ঠিক আছে, যে কী আসলে বললাম। দেখো, পটাশিয়ামের 19তম ইলেকট্রন 3d অরবিটালে না গিয়ে 4s অরবিটালে যায় কেন? কি বলতেছে যে পটাশিয়ামের 19তম ইলেকট্রন 3d অরবিটালে না গিয়ে 4s অরবিটালে যায় কেন? তো আমরা যদি পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস করব, পটাশিয়াম হচ্ছে 19, এটার ইলেকট্রন বিন্যাস করলে কি আসে, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d, আর এখানে আমাদের কত, 4s1। আচ্ছা, তো এখানে দেখো এটা হচ্ছে আমাদের পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস। এখন যদি কেউ এই যে ইলেকট্রন বিন্যাস না পারো তাহলে কিন্তু তোমার বই থেকে তোমার ইলেকট্রন বিন্যাস শিখে নিতে হবে। অবশ্যই তুমি কেমিস্ট্রির স্টুডেন্ট, তোমার তো ইলেকট্রন বিন্যাস জানারই কথা, যদি না জানো তাহলে অবশ্যই বই থেকে দেখে নিবা। এই অধ্যায়ের, এই অধ্যায়তে অনেকগুলা মৌলের ইলেকট্রন বিন্যাস দেওয়া থাকে আমাদের বইতে, তো সেখান থেকে শিখে নিবা, এটাতে একদমই বেসিক, তাই না, আমাদের 9-10 ছিল ইলেকট্রন বিন্যাস করা। আচ্ছা, তো আমরা একটা লিখলাম, এখন আমাদেরকে বলছে যে এই যে পটাশিয়ামের যে 19তম ইলেকট্রনটা 3d অরবিটালে না গিয়ে, দেখো 3d অরবিটালে জিরো মানে যায় না, 3d অরবিটালে না গিয়ে 4s অরবিটালে কেন যাচ্ছে, 4s অরবিটালে কেন যাচ্ছে? আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্রশ্ন, এটা কেন যাচ্ছে আউবাউ নীতি অনুসারে, সেটা কিভাবে আমরা যদি একটু দেখি। আচ্ছা, এখন দেখো আমরা এটা ইলেকট্রন বিন্যাস করব, যখন আমাদের এরকম অনুধাবন প্রশ্ন দিবে ইলেকট্রন বিন্যাসটা করব, করার পরে বলবো যে অরবিটাল দ্বয়ের মধ্যে আউবাউ নীতি অনুযায়ী অরবিটাল দ্বয়ের মধ্যে, যে দুটো অরবিটাল দ্বয়ের মধ্যে যার এন প্লাস এন এর মান কম সেটাই নিম্ন শক্তির অরবিটাল, এবং নিম্ন শক্তির অরবিটালে ইলেকট্রন প্রথম প্রবেশ করবে, সেটা এন প্লাস এন এর মান কীভাবে বের করব, এটা হচ্ছে একটা কথা। যদি কোয়ান্টাম সংখ্যার ভিডিওটা দেখে ফেলো তাহলে আশা করি ইতিমধ্যে এন প্লাস এন এর মান কীভাবে বের করতে হয় সেটা জানো। তারপর আমরা দেখাই দিব যে পটাশিয়ামের ক্ষেত্রে আমাদের এই যে 3d অরবিটাল আর 4s অরবিটাল, এটাই তো আমাদের প্রশ্ন, তাই না? তো 3d অরবিটালের ক্ষেত্রে, 3d অরবিটালের ক্ষেত্রে, 3d অরবিটালের ক্ষেত্রে আমরা প্রথমে n প্লাস n এর মান বের করব। আচ্ছা, 3d অরবিটালের ক্ষেত্রে n এর মান কত, দেখো এখানে 3d আছে তাহলে n এর মান কত, 3। আচ্ছা, এখন বলতে পারো যে সবসময় কি n এর মান এরকম হবে, ধরো যে 1s এ n এর মান কত, 1, 2s এ n এর মান কত, 2, 2p6 এ n এর মান কত, 2, তারপরে যে 3s2 তে n এর মান কত, 3, এভাবে করে n এর মান বের হয়, যেমন 3d0 তে n এর মান কত, 3। আশা করি বুঝতে পারছো এটা আমাদের কোয়ান্টাম সংখ্যা। আচ্ছা, কোয়ান্টাম সংখ্যা থেকে আসছে, ভিডিওটা দেখলে বুঝতে পারবা। এরপর আসো, 3d এর ক্ষেত্রে n এর মান বের করলাম, এবার একইভাবে 4s এর ক্ষেত্রে, যদি 4s অরবিটালের ক্ষেত্রে আমাদের n এর মান কত বলো তো, 4s1 অরবিটালের ক্ষেত্রে n এর মান কত, 4। আচ্ছা, তো দুইটার ক্ষেত্রে n এর মান বের করলাম। এখন দেখো 3d অরবিটালের ক্ষেত্রে আমাদের সূত্রে n প্লাস l আছে, n তো পাইছি, l দরকার, এখন l এর মান বের করব, l ইকুয়াল, তো 3d অরবিটালের ক্ষেত্রে n এর মান 3, l এর মান কত। আচ্ছা, l এর মান আমরা কিভাবে বের করব, দেখো এখানে 3d 0 আছে, তো এখান থেকে আমরা l এর মান বুঝতে পারি, কোয়ান্টাম সংখ্যা দেখলে ইতিমধ্যে পারবা, যদি না দেখো তাহলে এখানে দেখো এই যে আমাদের l এর মান, এল মানে বোঝায় সহকারী কোয়ান্টাম সংখ্যা, তো কোয়ান্টাম সংখ্যা রিলেটেড ভিডিও দেখলে খুব সহজে বুঝতে পারবা। তো দেখো যদি আমাদের এই যে
S S থাকলে L এর মান কি শূন্য, P থাকলে L এর মান 1, D থাকলে L এর মান 2, F থাকলে L এর মান 3, এটা সবসময় এরকমই হয়। যেমন ধরো 3s অরবিটাল আছে, 3s এ এখানে n এর মান যে 3 সেটা তো বুঝছো, L এর মান কত, L এর মান দেখো L এর মান কত হবে, S থাকলে L এর মান কত হবে শূন্য, তো L এর মান শূন্য। আবার ধরো 4f এর ক্ষেত্রে n এর মান তো 4 সেটা দেখতেই পাচ্ছো, L এর মান কত, এই যে এখানে f আছে, f এর ক্ষেত্রে আমাদের L এর মান কত হয় 3, এই যে L এর মান 3। তো ঠিক একই পদ্ধতিতে আমাদের এখানে কি হবে, এখানে আমাদের L এর মান কত হবে বলো, D থাকলে, D থাকলে আমাদের n এর মান কত হয় 2 হয়, সেটা কিন্তু আমরা একটু আগেই দেখছি, D থাকলে আমাদের L এর মান 2 হয়। আচ্ছা একইভাবে 4s, তো এখানে আমাদের L এর মান কত, আমরা কি জানি যে s থাকলে আমাদের L এর মান কত হয় শূন্য, তাহলে এখানে হবে শূন্য, আশা করি বুঝতে পারছো। তো এখন দেখো 3d অরবিটালের ক্ষেত্রে n এর মান পাইলাম, L এর মান পাইলাম, দুইটার যোগফল কত, n প্লাস l, এই দুইটার যোগফল হয় 5, আর এই দুইটার যোগফল কত, 4s অরবিটালের ক্ষেত্রে n প্লাস l এর মান কত আসে, 4 আসে। আচ্ছা এবার দেখো দুইটার n প্লাস l এর মান পাইছি, এখন বলছে যে দুইটা অরবিটালের মধ্যে যার n প্লাস l এর মান কম সেটা নিম্ন শক্তির অরবিটাল, আর সেই অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে, তাহলে যেটা কম সেটাতে ইলেকট্রন আগে প্রবেশ করবে, তার মানে 4s অরবিটালের ক্ষেত্রে n প্লাস l এর মান কম, তার মানে এই 4s অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে, দেখছো এখানে আগে প্রবেশ করছে। তো এটাই হচ্ছে কি আমাদের সূত্র, বা এই সূত্র দিয়ে আমরা সবগুলো বের করতে পারবো। তো আমরা আরেকটা দেখি, আচ্ছা তো স্ক্যান্ডিয়ামের সর্বশেষ ইলেকট্রন 4p-তে না যেয়ে 3d-তে যায় কেন, দেখো এটাতে কিন্তু যে তুমি চাইলে এখানে আমাদের ইলেকট্রন বিন্যাসটা করে দেখাইতে পারো, তবে এই ক্ষেত্রে যেহেতু অনেক বড় হবে সেজন্য আমরা এই পদ্ধতিতে যাব না। এক্ষেত্রে আমরা কী করবো, প্রথমে লিখবো যে আউট অফ নীতি অনুসারে আমরা যে দুইটা লাইন জানি যে n প্লাস n এর মান যেখানে কম হবে সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে, এগুলো লিখে ফেলবা, ঠিক আছে। এখন এরপরে দেখবা 4p, 4p এর জন্য, 4p এর ক্ষেত্রে একইভাবে 4p এর জন্য n এর মান কত 4, আর l এর মান কত, s হলে 0, p হলে 1। আচ্ছা তাহলে এখানে n প্লাস n, l এর মান কত আসে আমাদের, n প্লাস l এর মান আসে আমাদের 5। আচ্ছা একইভাবে আমাদের 3d এর জন্য, 3d এর জন্য, 3d এর জন্য আমাদের n এর মান কত, 3d এর জন্য n এর মান হচ্ছে, 3, আর আমাদের l এর মান কত, l এর মান হচ্ছে s p d, তার মানে হচ্ছে 2। তাহলে এখন n প্লাস l, n প্লাস l এর মান কত, এখানে কত আসে আমাদের 5। আচ্ছা তাহলে দেখো 4p-তে, 4p-তে n প্লাস l এর মান কত 5, আবার 3d তো l প্লাস l এর মান কত 5, দুই ক্ষেত্রেই l এর মান 5 হয়ে গেছে। এখন তাহলে কী করবো, একটু আগে তো বললাম যে n প্লাস l এর মান যেটাতে কম সেটাতে ইলেকট্রন আগে যাবে, এখন কেমনে যাবে, এখন তো দুইটাতেই সমান। তো এই ক্ষেত্রে আমরা কী করবো, আমরা যখন এরকম n প্লাস l এর মান দুই ক্ষেত্রেই সমান হয়ে যাবে তখন আমাদের কাজ হচ্ছে যে যেটাতে n এর মান কম, সেটাতে ইলেকট্রন আগে প্রবেশ করবে, এটা হচ্ছে সূত্র। এরপরে তাহলে এখন দুই ক্ষেত্রে n প্লাস l এর মান সমান হয়ে গেছে, এখন n এর মান কোথায় কম, দেখো n এর মান এখানে 4, এখানে 3, তাহলে কোথায় কম, 3d-তে কম, তাহলে n এর মান যেখানে কম সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে, তাহলে কোথায় ইলেকট্রন আগে প্রবেশ করবে, যে n এর মান 3d-তে কম হয়, 3d-তে ইলেকট্রন আগে প্রবেশ করবে, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, আশা করি বুঝতে পারছো। তোমাদের টেস্ট পেপার বা গাইড যাই আছে তোমরা দেখবে এই দুইটা অনুধাবন সবচেয়ে বেশি আসছে, তো আমি তোমাকে এটা বুঝাই দিলাম, তোমরা এটা বুঝলা গাইডের থেকে একটু রিডিং পড়ে নিবা তাহলেই হবে। এবার আমরা আরেকটা গুরুত্বপূর্ণ অনুধাবন করব, যেটা আমাদের অনুধাবনেতে আসে আবার MCQ-তেও আসে, তো সেই জন্য এটা আমার কাছে খুবই ইম্পর্টেন্ট লাগছে, আমি সেই জন্য এটা দেখাই দিব। বলছে যে 2d ও 3f এর গঠন সম্ভব নয় কেন, মানে 2d আর 3f এটা কোনোদিন সম্ভব নয়, এই 2d এর কোনো অস্তিত্ব নাই, এটা বোঝাচ্ছে কেন এটা সম্ভব নয়। আচ্ছা তো প্রথমে আমরা 2d এর ক্ষেত্রে, 2d এর ক্ষেত্রে হিসাব করি, এর ক্ষেত্রে আমাদের n এর মান কত, 2d এর ক্ষেত্রে n এর মান কত বলো তো, 2। আচ্ছা l এর মান কত, d এর ক্ষেত্রে আমরা জানি যে আমরা যদি আরেকবার লিখি s এর ক্ষেত্রে l এর মান 0, p এর ক্ষেত্রে 1, d এর ক্ষেত্রে 2, f এর ক্ষেত্রে কত 3, তাহলে এখন d আছে, d এর ক্ষেত্রে l এর মান কত 2। আচ্ছা n এর মান 2, l এর মানও কত 2 আসছে, এটা কি কখনো সম্ভব, আমরা কোয়ান্টাম সংখ্যা দ্বারা জানি যে n এর মান 2 আর l এর মান 2, এটা তো কোনোদিন সম্ভব হবে না, কারণ কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা জানি যে
n এর মান ধরো যে 2 হয়েছে এখানে হ্যাঁ তখন l এর মান সব সময় কত হবে শূন্য হতে n 1 পর্যন্ত হবে কিন্তু l আর n কোনোদিন সমান হইতে পারবে না তোমরা যদি কোয়ান্টাম সংখ্যার ভিডিওটা দেখে আসো তাহলে তো অলরেডি বুঝে গেছো যে n এর মান যদি 2 হয় তাহলে l এর মান সব সময় শূন্য হতে n 1 পর্যন্ত মানে 1 হইতে পারবে কিন্তু সমান সমান হইতে পারবে না তো এখানে সমান সমান হয়ে গেছে সেজন্য এই 2d কখনো সম্ভব নয় একই ভাবে আমরা 3f টা যদি দেখি 3f এর ক্ষেত্রে আমাদের l এর মান কত 3 তাহলে আমাদের l এর মান কত f এর ক্ষেত্রে l এর মান হচ্ছে 3 তাহলে দেখো n এর মান 3 আবার l এর মানও 3 কিন্তু l এর মান কখনো এই যে এটা হবে সারা জীবন কখনো দুইটার মান সমান হইতে পারবেন l এর মান শূন্য হতে n 1 পর্যন্ত মানে n 1 মানে 2 পর্যন্ত হইতে পারত কিন্তু 3 তো হবে না 3 হলে তো দুইটা মিলে যাচ্ছে সেজন্য 2d 3f এর গঠন সম্ভব নয় একই ভাবে পরীক্ষার হলে তোমাকে যাই দেখ তুমি এভাবে হিসাব করে বের করে ফেলবা এবার আসো যে রাদারফোর্ডের যে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা তো এটা আমরা ইতিমধ্যে সবাই জানি আমাদের যে সিজনশীলের গহ নম্বরে কিন্তু এটা আসতে পারে বা গ নম্বরে আসতে পারে ঠিক আছে তো এটা অবশ্যই মুখস্থ করে ফেলবা যদি চলে আসে তাহলে তো ভালো যদিও অনেক সোজা আমাদের সায়েন্সের স্টুডেন্ট হিসাবে এইসব ব্যাখ্যা করা আমাদের কাছে কোনো ব্যাপারই না তাই না তো এটা খুবই সোজা অবশ্যই পড়ে ফেলবা আচ্ছা এই পরীক্ষাটা যদি আমরা একটু শুধু একটু বলে দেই যে উনি কী করেছে যে এই যে নিউক্লিয়াসটা আছে সেটা উনি এই পরীক্ষার মাধ্যমে বুঝতে পারছে সেটা হচ্ছে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা আলফা কণার সংকেতটা কি এটা ছিল আমাদের আলফা কণা দেখো এটা কিন্তু ধনাত্মক আলফা কণা কি ধনাত্মক চার্জযুক্ত আচ্ছা উনি কী করেছে একটি গোলাকার কিছুটা গোলাকার স্বর্ণপাতের মধ্যে স্বর্ণপাতের আবরণে যে জিঙ্ক সালফাইড ছিল আচ্ছা এটার ভিতরেও উনি আলফা কণা বিচ্ছুরণ করেছে তো আলফা কণা কিন্তু ধনাত্মক চার্জযুক্ত তো যখন বিচ্ছুরণ করেছে তখন কিছু আলফা কণা এভাবে চলে গেছে ভেদ করে চলে গেছে ঠিক আছে কিছু আলফা কণা এভাবে ভেদ করে চলে গেছে কিছু আলফা কণা আসে এখানে বাড়ি খেয়ে এভাবে চলে গেছে ঠিক আছে বাড়ি খেয়ে কিছুটা বেঁকে চলে গেছে আর কিছু আলফা কণা একদম উল্টা দিকে এই পর্যন্ত বাড়ি খেয়ে আবার ঠিক এই লাইনে একদম হুবহু বিপরীতে চলে আসছে তো এটাই ছিল ওনার পরীক্ষা এটা দ্বারা উনি কী বুঝছে যে এই একটা পরমাণুর ভিতর অনেক কিছু জায়গা কি ফাঁকা থাকে অধিকাংশ স্থানেই ফাঁকা থাকে তো এটার মাঝখানে কোনো ভারী একটা পদার্থ কিছু থাকে পরমাণুর মাঝখানে কোনো ভারী কিছু থাকার কারণে এটা বাড়ি খেয়ে কিছু অংশ বেঁকে চলে গিয়েছিল এটা বুঝতে পারছে আরেকটা বুঝতে পারছে যে এই পরমাণুর মাঝখানে ধনাত্মক চার্জযুক্ত কোনো কিছু আছে যেটার নাম তিনি পরে নিউক্লিয়াস দিয়েছেন তো এটা উনি বুঝতে পারছে ধনাত্মক চার্জযুক্ত আছে তার কারণ হচ্ছে হিলিয়ামও ধনাত্মক এই মাঝখানে যেটা ছিল সেটাও ধনাত্মক ধনাত্মক আর ধনাত্মকে বিকশিত হয়ে উল্টা দিকে চলে গেছে তো এরপর উনি বুঝতে পারছে যে একটা পরমাণুর মাঝখানে ধনাত্মক চার্জযুক্ত কিছু থাকে যেটা হচ্ছে নিউক্লিয়াস তো এই আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে তিনি এই যে পরমাণুর মাঝে যে নিউক্লিয়াস আছে সেটা বুঝতে পারছেন তো এটাই হচ্ছে আমাদের পরীক্ষা তোমরা যদি একটু বই থেকে পড়ো তাহলে তুমি আরেকটু বেশি ভালো হবে হুবহু বই থেকে পড়লে কারণ উনি যে স্বর্ণপাত ব্যবহার করেছে সেটা কত সেন্টিমিটার পুরু ছিল এগুলো কিন্তু আমাদের এমসিকিউতে আসে তো অবশ্যই একটু বই থেকে পড়ে নিবা আর ইতিমধ্যে আশা করি তোমরা সবাই এগুলো সব পারো এবার আসো যে রাদারফোর্ডের মডেলের সীমাবদ্ধতা এটা বই থেকে পড়লেই হবে আমাদের 19 ছিল বোর পরমাণু মডেল ও তার সীমাবদ্ধতা তো এই বোর পরমাণু মডেল থেকেই কিন্তু আমাদের ইলেকট্রন সংক্রান্ত ম্যাথগুলো আসছে সেগুলো আমরা একটু পরেই দেখব আমরা একটু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে যদি বলি যে আলোর যে বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য আছে যেমন বেগুনি আলো 380 থেকে 424 ন্যানোমিটার নীল আলো 425 থেকে 450 ন্যানোমিটার আসমানি আলো তরঙ্গ দৈর্ঘ্য 451 থেকে 500 ন্যানোমিটার সবুজ আলো তরঙ্গ দৈর্ঘ্য 501 থেকে 575 ন্যানোমিটার এভাবে করে দেখো আমাদের যে এই যে বিভিন্ন আলোর যে তরঙ্গ দৈর্ঘ্যগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু আমাদের পরীক্ষা এমসিকিউতে আসে ফার্স্ট পেপারে অথবা সেকেন্ড পেপারে একটা এমসিকিউ আসে তো খুব ভালো করে মুখস্থ করবা এখন তোমরা যখন বই বা গাইড থেকে দেখতে যাবা তখন তুমি দেখবা যে এই যে আমার যে মানগুলো সেগুলোর সাথে কিন্তু তোমাদের নাও মিলতে পারে এটা আমার ক্ষেত্রে হয়েছে যে আমাদের কোচিংয়ে দেওয়া মান এবং আমার কলেজের টিচারের পড়ানো মান আবার আমাদের যে বইয়ের মান দুইটা কিন্তু আমার কাছে মিলতো না তো তারপরও আমি
এটা বাছাই করছিলাম আমার মুখস্থ করার জন্য, কারণ এটা আমার স্যার যেহেতু দিয়েছিল, যাকে আমি সবচেয়ে বেশি তার থেকে রসায়ন শিখছি, উনি এই এই আকারে আমাকে পড়াইছিল। এবং এমসিকিউ তো খুব সহজে এখান থেকে কমন পড়ছে, তো তুমি চাইলে এটা মুখস্থ করতে পারো, অথবা তোমার তোমার যে বই বা তোমার গাইড বা তুমি যেটা ভালো মনে করো সেখান থেকে মুখস্থ করবা। বলেই দিলাম যে এখানের মানগুলা কিন্তু এক একটা বইতে এক এক রকম থাকতে পারে, তবে আমার মতে এখান থেকে মুখস্থ করলেই হবে, এগুলা সব একই। ঠিক আছে, আমি এইভাবে মুখস্থ করেছিলাম, আমার কোনো সমস্যা হয়নি। আচ্ছা, এরপর আসো আমরা আরও একটু কিছু এমসিকিউ দেখি। দেখো, এখন আমরা সেই সিরিজে যাইনি, তবে তোমরা যেহেতু এইচএসসি 22 ব্যাচ, তো তোমরা আশা করি এসব জানো যে বিভিন্ন যে আমাদের সিরিজগুলো আছে, লাইনম্যান সিরিজ, বামার সিরিজ, প্যাস্টেন ব্যাকেট সিরিজ, এগুলো তোমরা আশা করি জানো। তো এগুলো যে কোন টাইপের, যেমন লাইনম্যান সিরিজ হচ্ছে অতিবেগুনি ইউভি, বামার সিরিজ হচ্ছে দৃশ্যমান, প্যাস্টেন ব্যাকেট সিরিজ হচ্ছে অবলোহিত, এগুলো আমি একটু পরে শিখবো, তবে এমসিকিউর ক্ষেত্রে আগে লিখে ফেলতে পারো। ঠিক আছে, আমাদের যে এইচএসসি পরীক্ষায় ঘুরে ফিরে এই অধ্যায় থেকে জানি কেন এই এমসিকিউগুলাই আসে। ঠিক আছে, আমার সময় আসছে, আমার স্যার আমাকে সাজেশন দিয়েছিল, আমি এগুলো ভালো করে পড়ছে, আমার কিন্তু কমন পড়ছে, এবং আমার পরে যে ব্যাচগুলা সেগুলো তো আমি দেখছি একই এমসিকিউ ঘুরে ফিরে আসে। তো এগুলাই আমাদের এই যে রসায়নে ঘুরে ফিরে আসে, তো সেই জন্য তোমাদেরকে এগুলো বিশেষভাবে লিখে আনছি যাতে তোমরা ভালো করে মুখস্থ করো। দেখো, উপশক্তি স্তর ইলেকট্রন ধারণ ক্ষমতা, এই যে 2×12+1, শক্তি স্তর ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n², উপশক্তি স্তরে অরবিটাল সংখ্যা 2l+1, শক্তি স্তরে অরবিটাল সংখ্যা n², এই যে এই চারটা বললাম না, এই চারটা থেকে অবশ্যই একটা না একটা এমসিকিউ আসবেই। ঠিক আছে, এটা একদম 100% এইচএসসি পরীক্ষায়। তো তোমাদের ইতিমধ্যে যদি তোমরা কলেজের বিভিন্ন কোশ্চেন দেখো, তাহলে দেখবা যে আসতে পারে, কলেজের বিভিন্ন পরীক্ষাও আসে, তো এইচএসসি পরীক্ষায় এখান থেকে একটা এমসিকিউ আসবেই, তো অবশ্যই ভালো করে পড়ে ফেলবা। এবার দেখো যে আরও একটু কিছু গুরুত্বপূর্ণ সাজেশন, মানে খুবই গুরুত্বপূর্ণ, মানে আসবে এরকম কিছু সাজেশন দিচ্ছি, যে আইসোবার, আইসোটোন, আইসোটোপ এগুলা কাকে বলে, এগুলার সংজ্ঞাগুলো মুখস্থ রাখবা। তারপর হচ্ছে যে সোডিয়াম আয়ন শিখা পরীক্ষা সোনালি হলুদ বর্ণ দেয়, পটাশিয়াম আয়ন হালকা বেগুনি বর্ণ দেয়, ক্যালসিয়াম আয়ন ইটের মতো লাল শিখার বর্ণ দেয়, কপার আয়ন নীলাভ সবুজ বর্ণ দেয়, এই চারটার থেকে একটা আসে। আচ্ছা, কোনটা আউবাউফ নীতি মেনে চলাম, আমরা তো আউবাউফ নীতি পড়েছি, তবে আমাদের এমসিকিউর ক্ষেত্রে যদি থাকে তাহলে এই আকারটা সবসময় ফলো করবা। দেখো এখানে কি আছে, 4s 3d 4p, বুঝছো তো? দেখো 4s, এরপরে যে 4p বাইরে, মাঝখানে 3d আছে, যেমন এরকম আকারের মধ্যে থাকতে পারে যে 5s, এরপরে 5s থেকে এক কত 4d, এরপর হচ্ছে 4p। ঠিক আছে, আকারটা এমন থাকতে পারে, একটু আকারটা যদি খেয়াল করো দেখবে যে 5s 5p এর মাঝখানে যে যেটা একটু কম সেটা বসছে 4d। এটা হচ্ছে আমাদের এমসিকিউর ক্ষেত্রে তোমরা টেস্ট পেপার সলভ করতে গেলে এরকম দেখবা, তো এটা মুখস্থ করে ফেললে বাকি সবগুলা পারবা। আশা করি বুঝতে পারছো যে এই আকারটা জাস্ট মুখস্থ করে ফেলবা, তোমাদের টেস্ট পেপারে যে চারটা অপশান থাকবে, চারটা অপশানের মধ্যে দেখবে এরকম একটা অপশান মিলে গেছে। তো এখানে আমাদের 4dc, প্রশ্ন 6ও থাকতে পারে, 6 এখানে দিলে এখানেও 6x হলে এখানেও 6p, মাঝখানে যেটা সেটা এক কম, মানে 6 থাকলে এখানে 5d। ঠিক আছে, এবার আসো আমরা একটু বোর পরমাণু মডেল সম্পর্কে জানি। এটা তোমরা একটু বইটা রিডিং পড়ে নিবা, অনেক ব্যাখ্যা লেখা, পড়লে অনেক কিছু জানতে পারবা, পরীক্ষার হলে লিখতে পারবা, এমসিকিউ বা অনুধাবন আসলে কিছুটা লিখতে পারবা, তো বইটা একটু রিডিং পড়া এই ক্ষেত্রে ভালো। ঠিক আছে, আচ্ছা, তো দেখো এগুলা মুখে বললেও হইতো, এরপর আমি লিখে নিয়ে আসছি, একদম খুবই কষ্ট হয়েছে লিখতে, তারপরে লিখে নিয়ে আসছি। বোর পরমাণু মডেলের থেকে যদি একটু পড়ো, তাহলে উনি বিভিন্ন ধরনের প্রস্তাবনা দিয়েছে যেগুলো থেকে আমাদের যে সূত্রগুলো সেগুলো আসছে। ওনার যে শক্তি স্তর সম্পর্কিত প্রস্তাবনা সেটা ছিল হচ্ছে প্রত্যেক পরমাণুর 2টি অংশ, কি বলছে, প্রত্যেক পরমাণুর কয়টা অংশ, 2টা। ঠিক আছে, ধরো এটা একটা হচ্ছে একটা পরমাণু, এটার হচ্ছে 2টা অংশ, একটা হচ্ছে নিউক্লিয়াস আরেকটা কি ইলেকট্রন, প্রত্যেক পরমাণু 2টা অংশ। আচ্ছা, পরমাণুর কেন্দ্রস্থলে সমস্ত ধনাত্মক চার্জযুক্ত, আমরা জানি নিউক্লিয়াস ধনাত্মক চার্জযুক্ত, কেন্দ্রস্থলে একদম মাঝখানে চার্জ ও ভর কেন্দ্রভূত হয়ে থাকে, যাকে নিউক্লিয়াস বলে। আচ্ছা, নিউক্লিয়াসকে কেন্দ্র করে কয়েকটি নির্দিষ্ট, এই যে এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে কয়েকটি নির্দিষ্ট শক্তিকার, কয়েকটি মানে হচ্ছে একটার বেশি থাকতে পারে বা একটা থাকতে পারে, কয়েকটি নির্দিষ্ট শক্তির বৃত্তাকার কক্ষপথে
ঋণাত্মক চার্জের ধনাত্মক চার্জের সমসংখ্যক, মানে এখানে যতগুলো ধনাত্মক চার্জ আছে তার সমসংখ্যক ঋণাত্মক চার্জ, তার মানে আমাদের ইলেকট্রনটা কি ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসের চারদিকে আবর্তন করে, ঠিক আছে? তার মানে হচ্ছে নিউক্লিয়াসের চারদিকে ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন আবর্তন করে। এই সকল সুস্থিত কক্ষপথগুলোকে, এই যে এই সকল সুস্থিত কক্ষপথগুলোকে স্থির কক্ষপথ বা শক্তি স্তর বা অরবিট বলে। তার মানে এই যে আমাদের কক্ষপথগুলোকে কী বলবো আমরা, অরবিট বা শক্তি স্তর বলি। এগুলো কিন্তু আমরা 9-10 জানি। এরপর আমরা একটু কষ্ট করে লিখে নিয়ে আসি যে আমরা বুঝতে পারবো যে বোর মডেলের থেকে আমাদের এই ধারণাটা আসছে। এরপরে 2 নম্বর প্রস্তাবনা ছিল কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাবনা। তো এখানে কি উনি বলছে যে পরমাণুতে ইলেকট্রন নির্দিষ্ট কক্ষপথে আবর্তনকালে মোট কৌণিক ভরবেগ নির্দিষ্ট এবং তা h/2π এর অখণ্ড পূর্ণ সংখ্যার গুণিতক। অর্থাৎ ইলেকট্রনের কৌণিক ভরবেগ হচ্ছে mvr = nh/2π। তো ওনার এই যে প্রস্তাবনা, এখান থেকে কিন্তু আমাদের ইলেকট্রন সংক্রান্ত যে সূত্র সেটা আসছে। আশা করি আমরা সবাই ইতিমধ্যে একবার এই সূত্রটা ইউজ করে কোনো না কোনো ম্যাথ সমাধান করেছি। আচ্ছা, যেহেতু তোমরা HSC 22 ব্যাচ, তো অবশ্যই তোমরা এগুলো করেই আসছো। আচ্ছা, তো এই যে ওনার যে প্রস্তাবনা, সেখান থেকে কিন্তু আমরা এরকম একটা ধারণা পাই, ঠিক আছে? তো আমাদের এরকম যে চিত্রগুলো সেটা কার প্রস্তাবনা থেকে আসছে? আমাদের বোর পরমাণু মডেলের থেকে, ঠিক আছে? উনি নিউক্লিয়াস, ইলেকট্রন এগুলো সম্বন্ধে ধারণা দিয়েছে। এরপরে 3 নম্বর প্রস্তাবনা, সেটা হচ্ছে শক্তির শোষণ ও বিকিরণ সম্পর্কিত প্রস্তাবনা। তো এখান থেকে আমরা ইতিমধ্যে এইসব ম্যাথ করেছি, তো তারপরে আমরা একটু ব্যাখ্যা সহকারে পড়ি যে ইলেকট্রন এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তর গমন করে। তার মানে হচ্ছে ধরো এটা হচ্ছে নিউক্লিয়াস, আচ্ছা এই যে ধরো ইলেকট্রন, ঠিক আছে? ইলেকট্রন এক শক্তি স্তর, এই যে এটা হচ্ছে আমাদের একটা শক্তি স্তর, এটা হচ্ছে একটা শক্তি স্তর। ইলেকট্রন এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে গমন করলে ওই ইলেকট্রনের কিছু শক্তি শোষণ বা বিকিরণ হয়। কিছু শক্তি কি হয়, এক শক্তি স্তর থেকে আরেক শক্তি স্তরে আসার সময় কিছু শক্তি শোষণ বা বিকিরণ হয়। তো এই শোষণ বা বিকিরণ হয় তো নিম্ন শক্তি স্তর থেকে। একটু যদি আমরা দেখি যে নিম্ন শক্তি স্তর থেকে, যদি ধরো যে 2 থেকে